welcome Republicans, welcome to ADB Republic. শুরু করছি আরও একটা নতুন দিনের আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি নিউ পড়িয়া মেট্রো স্টেশন থেকে। মেট্রো এবং রেল স্টেশন একই জায়গা, সো দুটো স্টেশনই একই সঙ্গে অ্যাভেল করা যায় যদি কারোর প্রয়োজন হয়। এনিওয়েজ, তো আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি একটু পার্ক স্ট্রিট। মোটরসাইকেল নিয়ে যাচ্ছি না আজকে, আজকে আমার কারটা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু কারটা নিয়ে ওখানে পার্ক স্ট্রিটের ওখানে একটু পার্কিংয়ের সমস্যা হয় বলে কার নিয়ে আজকে আর যাচ্ছি না পার্ক স্ট্রিট। তো কারটা আমি মেট্রো স্টেশনের কাছেই এক জায়গায় পার্কিংয়ে পার্ক করে মেট্রো করে আমি পার্ক স্ট্রিট চলে যাচ্ছি। যাই হোক, তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। যে কাজগুলো নিয়ে বেরিয়েছি সেই কাজগুলো একে একে শেষ করে আবার সময় মতন বাড়ি ফিরে আসতে হবে, কারণ যখন তখন নেমে যেতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখে থাকুন এডিবি রিপাবলিক। ঢুকে পড়েছি মেট্রো স্টেশনের ভেতরে, নিউগড়িয়া মেট্রো স্টেশন। এখন টিকিট কাটার পালা, বহুদিন টিকিট কাটা বা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা হয় না, তো খুব স্বাভাবিকভাবেই মোটরসাইকেলেই যাতায়াত, নিজের কনভেন্স নিজেই সমস্ত কিছু ব্যবস্থা করে নিই, নিজের গাড়ি নিজের বাইকেই যাতায়াত হয়, তো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা হয় না বহুদিন। তো মাঝে মাঝে যখন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করি মন্দ লাগে না, মনে হয় আবার সেই বহু বছর পরে নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক কিছু জানি না, অনেক কিছু মানুষকে হয়তো জিজ্ঞেসও করে নিতে হতে পারে, তো সেগুলো করে নিই। নিয়মকানুন অনেক সময় চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, তো সেগুলো দেখে নিয়ে মন্দ লাগে না। এক্সপিরিয়েন্সটা মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা ইজ গুড। একটা পার্ক স্ট্রিট, দেখুন এখান থেকে পার্ক স্ট্রিট কত টাকা সেটাও আমি জানি না, তো 30 টাকা দিয়েছিলাম, 10 টাকা ফেরত দিয়ে দিলেন। এই হচ্ছে আমার মেট্রো টোকেন, তো ঢুকে পড়তে হবে এখন। ঢুকে পড়লাম মেট্রো স্টেশনে, টোকেনটা কোথায় টাচ করাতে হবে সেটাও খেয়াল করি, লাল বাটনে টাচ করলে হবে। আচ্ছা চলুন, মনে হচ্ছে একটা মেট্রো এসছে, যদি তাড়াতাড়ি অ্যাভেল করা যায়। হ্যাঁ দেখুন মেট্রো এসে গেছে, খুব সম্ভবত এটা থামবে এবং আমরা এটা করি, এই মেট্রোটা করি আমরা চলে যেতে পারবো পাঁচ মিনিট। ঢুকে পড়লাম মেট্রো, দেখুন নিউগড়িয়া মেট্রো স্টেশন একেবারে ফাঁকা, যেহেতু এটা প্রান্তিক স্টেশন তাই এটা একেবারেই ফাঁকা থাকে এই সময়টায়। এই মেট্রো স্টেশনটা খুব আরামে, আমরা যারা নিউগড়িয়ার সংলগ্ন অঞ্চলে থাকি আমাদের খুব আমরা নিজেদের ভাগ্যবান মনে করি যদি আমরা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করি এবং মেট্রোতে যাতায়াত করি, তো এটা আমাদের খুব একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যেতে শুরু থেকে বসে যাওয়া যায়। যদিও ছোটোবেলায় বা একদম মানে বাবা মার সঙ্গে যখন যাতায়াত করতাম তখন খালি মনে হতো আমরা দাঁড়িয়ে যাবো সেটাই যেন অনেক বেশি থ্রিলিং, কিন্তু এখন সেটা বুঝতে পারি। যাই হোক, ঠিক আছে চলুন আমরা এগোতে থাকি পার্ক স্ট্রিটের দিকে, আস্তে আস্তে লোকজন আসছেন, দেখে থাকুন। স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, পৌঁছে গেছি পার্ক স্ট্রিট, এবার বেরোনোর পালা, চলুন এবার চটপট স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাজগুলো নিয়ে এসেছি সেই কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করি, আর যদি পসিবল হয় সেই
কাজগুলোর সময় ভিডিও অন করব, আর যদি না হয় তাহলে কাজগুলো সেরে তারপর আপনাদের সঙ্গে এসে দেখা করছি। দেখতে থাকুন এডিবি রিপাবলিক। পার্ক স্ট্রিট অঞ্চল দিয়ে হেঁটে শেষ কবে আমি এসেছিলাম এটা কিন্তু আমার মনে পড়ছে না। বহু বহু বছর হয়ে গেছে যে পার্ক স্ট্রিটের ফুটপাথ দিয়ে আমি হেঁটে কোথাও গিয়েছি বা এসেছি। সো আজকের অনুভূতিটাও কিন্তু যথেষ্ট অন্যরকম হচ্ছে। প্রচুর লোক, অ্যাকচুয়ালি সবথেকে বড় ব্যাপার হচ্ছে হেঁটে কোথাও বেরোনো হয় না এখন আর, তাই জন্য মানে পাড়ার এদিক ওদিকের থেকে আর খুব দরকার না হলে তো মাঝে মধ্যে দেখছি পাবলিক ট্রান্সপোর্টে করে বেরোনো বেশ ভালো, একটা খুব সুন্দর ফিলিং হয়, মানুষের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ হয় এবং অনেক মানুষের সাথে একসঙ্গে পা মিলিয়ে হাঁটা যায়। কলকাতার ফুটপাতে, কলকাতার পেভমেন্ট, তা আবার পার্ক স্ট্রিটে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে হাঁটার অভিজ্ঞতাটা কিন্তু সত্যি দারুণ। আপাতত এখন আমাকে যেতে হবে ফ্লোরিস, তো সেখানে একটা মিটিং আছে, সেই মিটিংটা সেরে তারপরে আবার আরও একটা জায়গায় যেতে হবে। আমি দেখছি যদি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায় ডেফিনেটলি। এখন মিডলটন স্ট্রিটের রাস্তাটা এই পার্ক হোটেলের উল্টো দিকে এটা ক্রস করছি, চলুন। ট্যুরিজমও এসেছি সেই বহুদিন হয়ে গিয়েছে, দেখা যাক এখন কী কী চেঞ্জেস হয়েছে ট্যুরিজে, যদি সম্ভব হয় আপনাদের দেখাবো, আর যদি না হয় তাহলে সেই মিটিং সেরে আমি আপনাদের সঙ্গে দেখা করছি, সঙ্গে থাকুন। পার্ক স্ট্রিটের রাস্তায়, পার্ক স্ট্রিট বা ধর্মতলা এসপ্ল্যানেড অঞ্চলে যে ফুটপাতে রাস্তায় হাঁটতে হাঁটতে যে কত রকমের জিনিসপত্র দেখা যায়, এখানে আবার দেখুন আবার একটু জল জমে আছে, কত কিউরিও শপ, পেন্টিংসের শপ, নানান ধরনের এত পসরা সাজিয়ে দোকানদাররা বসে থাকেন এ আর বলার কথা নয়। এখানে দেখুন নানান ধরনের মুখো পাওয়া যাচ্ছে, দেখুন মিটিংটা চেঞ্জ হয়ে ভেনিউ হয়ে গেছে এখন বারিস্তা। তো অলরেডি আমি চলে এসেছি বারিস্তার সামনে, চলুন ভেতরে ঢোকা যাক আর কাজটা সেরে কত তাড়াতাড়ি বেরোনো যায় সেটাই চেষ্টা করি। মিটিং হয়ে গিয়েছে, এখন ডান হাতের কাজ মানে পেট পুজোর কাজ, তো পেট পুজোর কাজ করতে আমরা চলে এসেছি ওয়াও চায়নাতে। পার্ক স্ট্রিটের ওয়াও চায়না যথেষ্ট ভালো ডেকোরেশন এবং ততোধিক ভালো ওদের খাবারও হয়, তো সেই ওদের খাবার আস্বাদ করতেই আজকে কিন্তু আমরা চলে এসেছি ওয়াও চায়না। তো সঙ্গে মোনালিসাও আছে অন্যান্য দিনের মতো, তো দেখা যাক আজকে খাওয়া দাওয়া করে এখান থেকে কত তাড়াতাড়ি বেরোনো যায়, কারণ আবার আকাশে মেঘ চোখ রাঙাচ্ছে, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। আজকের ব্লগে খুব ইম্পর্টেন্ট কিছু আমি শেয়ার করলাম না, জাস্ট এটা ডেইলি লাইফ আমার জীবনের, আমার লাইফে, জানি আপনাদের ভালো লাগবে কিনা, তবুও আমার মনে হলো পরিবার হিসেবে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করাই যায়, তাই শেয়ার করলাম। ভালো লাগলো কি ভালো লাগলো না সেটা জানাবেন কমেন্ট বক্সে। মিটিং সাকসেসফুল ছিল, তারপরে বাড়িও চলে এসেছিলাম, বাড়ি আসার পরে আবার আমাকে একটা কাজে বেরোতে হয়েছিল, তো এবার আমি আমার লিভিংস্টোনকে নিয়েই বেরিয়েছিলাম, তো এটাও একটা মিটিংয়ে ছিল,
তো এই মিটিংটাও সাকসেসফুলি হয়েছিল। তো এবারে বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরার আগে একটু হালকা খাওয়া দাওয়া, এইবারে ফাইনালি বাড়ি ফিরছি ফর দ্য ডে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, ক্লান্তও লাগছে কারণ প্রচণ্ড হিউমিডিটি ছিল, আর একদম দিনের শেষে এসে যে সাকসেসফুল মিটিংটা হয়েছে এটা কিন্তু সেই ক্লান্তি অনেকটাই দূর করে দিল। যাই হোক, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দেবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে হয়ে যাবেন এডিবি রিপাবলিক পরিবারের নতুন সদস্য। আর একটা কথা সবসময় মনে রাখবেন, গতি ভালো কিন্তু গতির ওপর নিয়ন্ত্রণ আরও বেশি ভালো। ভালো থাকবেন।